তো আপনি নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত নাকি? হ্যাঁ, দোয়া করি আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আর এলাকার মধ্যে ভালো হয়ে চলেন। ওটা ওটা তো একটা ছিল একটা দুর্ঘটনা তাই নাকি? এরপর থেকে তো ইনশাল্লাহ কোনো খারাপ কাজ আপনি করেননি? না, তো দোয়া করি সবার কাছে দোয়া চাও যে আমি যেন ভালো ভালো যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি, যেন ভালোভাবে চলতে পারি। বলো, সবাই আমার জন্য দোয়া করো, আমি যেন ভালোভাবে চলাফেরা করতে পারি। বলো, চলে হয়েছে তো বড় বড় ইউটিউবারদের কাছে তোমাদের হয়তো তোমার ভিডিও যায়, ওরা হয়তো খুঁজতে পারে, তোমার ঠিকানা জানে না, তুমি বলছো এর আগে যে তোমার বাসা ফুলছড়িতে, এই জন্য সমস্যাটা হয়। তো তোমার বাসা কোথায়? গোলপাড়া। তোমার থানা? মেদিনীপুর। আচ্ছা, জেলা রংপুর। তো আমার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায় তো আমার নাম্বারটা কি আমার এখানে ভিডিওতে দিয়ে দেবো? দেন, আমার নাম্বারটা দিয়ে দেবো, তাদের তো কোনো সন্দেহ নেই আপনার। না, তো আমি তো আপনার কে হই ভাই? আমি তো আপনার এলাকারই তাই নাকি? আপনার বাসা আমার বাসা কিন্তু বেশি দূরে না, একখানে বাড়ি, একখানে বাড়ি। তো আমি এর আগে কোনোদিন ভিডিও করি নাই, অনেকজন বলছে যে ভিডিও করে ছাড়ে দাও, কিন্তু আমি ভিডিও করি নাই। কিন্তু শেষ পর্যন্ত যখন কুলাতে পারলাম না যে তোমাকে তোমার কাছে ভিডিও করে নিয়ে যায়, অথচ তোমাকে টাকা পয়সা কোনো কিছু দেয় না, শুধু ওরাই মনে করো যে টাকা পয়সা নিয়ে ইনকাম করে, অথচ তোমাকে টাকা পয়সা দেয় না তাই নাকি? তো এই জন্য ভিডিওটা করা, যদি কোনো ভাই ব্যক্তি থাকে, ভালো ব্যক্তি থাকে, তোমাকে যেন সহযোগিতা করে। যেমন তুমি বললা তোমার ঘর নাই, থাকা জায়গা সমস্যা, রান্না করতে পারো না, বৃষ্টির দিনে রান্না করতে সমস্যা হয়। তো সবার কাছে একটু দোয়া চাবা এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, এই কামগুলো তো কখনো করবা না, তাই তো? হ্যাঁ, কিছু বলো দর্শকের উদ্দেশ্যে, কিছু বলো না? বলো, তোমার ইদানিং কিছু কিছু ভালো হয়েছে, এর আগে যে দেখলাম টিকটকে তোমার ভাইরাল, ফেসবুকে পেজে ভাইরাল, বলো কিছু, বলো কি কুমার, কিছু বলার নাই না? সবাইকে ভালো থাকতে বলো, সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করবেন বলো, আমার জন্য দোয়া করো, আমি ভালো করে চলা ভাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে এর আগে যে মাসে বলছিল তোমার তিনটা বউ, এটা তাহলে মিথ্যা কথা? সব মিথ্যা কথা। ও, তোমার তাহলে বউ কটা? একটা একটা বউ। বাচ্চা কাচ্চা আছে? না।